别招呢。এই দেখুন, আপনাদের জন্য সজনের ফুল জোগাড় করে এনেছি। এই সজনের ফুল দিয়ে সুন্দর একটা রান্না করব আপনাদের জন্য, আপনারা দেখতে থাকুন। এই সজনের ফুল খাওয়া খুব উপকার, তারপরে পাতা খাওয়া উপকার, ডাটা চচ্চড়ি খেলে মুখে রুচি হয়, ওগুলো সজনার পাতা দিয়ে কোনো জিনিস বাদ যায় না, খুব উপকার ওই সব জিনিসে। এখন আমি ফুলগুলো ধুয়ে নিচ্ছি। এখন আমি সবজিটা কেটে নিচ্ছি। পাতলা পাতলা করে কেটেছি। এই সজনের ফুল, সজনের পাতা, সজনের ডাঁটা, এইগুলা খাওয়া খুবই উপকার। কেন বলেন তো, থাইরয়েড কমে, তারপর প্রেসার কমে, তারপর আরেকটা জিনিস শুনুন, ওই যে মাদায়া হয় না, এই সজনের ডাঁটা, সজনের পাতা এগুলা খাওয়া খুবই ভালো। নিম পাতা তো ভালোই পেটে দেয়, ঝাড়ে, এগুলা খাওয়া খুবই ভালো। তাই আপনাদের বলি, এগুলো করে আপনারা খাবেন। আমি কিন্তু খাই, ডাটা হিব্বি খাই আমি। ওটা মা, তোমার তো দাঁত নেই, তুমি সজনের ডাটা চিবাও কিভাবে? কেন দাঁত নাই দেখে খেতে পারি না? মাছের মাথা দেওয়া খেয়ে নেব, ডাটা ডাটা থালার মধ্যে এরকম করে ডলি তারপর খাই। ও কাজু আর চাল মগজটা আমি বেটে নিচ্ছি। এবার পোস্তটা আমি বেটে নিচ্ছি। এর মধ্যে আমি সাদা সরষেটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। এই কলার পাতাগুলো একটু ছেঁকে নেব আমি। আমি এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এইবার পাতাগুলো আমি তেল দিয়ে মেখে নিচ্ছি। এই তেল দিয়ে মাখলে কি হয়? পাতা পড়ে না জিনিসটা, বুঝলো? আর ভাজ করতে সুবিধা হয়। হ্যাঁ, আমি এবার সজনের ফুলটা দিয়ে দিচ্ছি। এবার কেশরি গ্যানটাও দিয়ে দিচ্ছি। দেখি হয়েছে নাকি। হ্যাঁ, হয়ে গেছে। মুখ ব্যথা হয় না? না কেন, আমি কি করলাম? বাপরে বাপ, লাফালাফি লাফালাফি করতেই থাকে রে ভগবান। একটু ভালো করে চিপে নিচ্ছি। এইবার পরিমাণের মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার সর্ষে আর পোস্তটা দিয়ে দিচ্ছি। চাল মগজ আর কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা কুচি, টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি।
এখন কলার পাতাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ফুল মাখাটা দিয়ে দিচ্ছি। এইবার আমি একটু ঢেকে দিচ্ছি। এই যে থাক, আধা ঘন্টা মতো পরে নামাবো আমি। এই যে হইতে থাক, আমি একটু ছাতু মুড়ি খেয়ে নেই, খিদে পাইছে, সকালে চা খেয়েছি। আজকে আবার সকাল সকালই আসা হয়েছে, একটু খেয়ে নেই। ওটা আজকে তো সকাল সকাল সবকিছু হয়ে যাবে, এরপরে তুমি কি করবে? আর কাজ আছে। কি কাজ? ঘরের? তোমাকে বলা হয়েছে না খাবে দাবে আর ভিডিও করে? হ্যাঁ, একটু তুমি এখন মোটা হবে, তুমি কিন্তু আগের থেকে রোগা হয়ে গেছো। ওটা মাঝে মুড়িতে কলা নেই? কলা আজকে কলা নেই নাকি? গ্যাস হয় যে না, বউ কলা আনে না গ্যাসের জন্য, নাহলে বউই কলা এনে খাওয়ায় আমারে। ও, ওটা তোমার গাছের কলা যেটা হয়েছে ওটা তো পাকেই না দেখি। এগুলা বাংলাদেশে রান্না না, এই জায়গায় আমরা রান্না করছি। এগুলা বড়া বাটা এক পিঠ হয়ে গেছে, এখন আবার আর এক পিঠ আমি ঢাকা দিচ্ছি। এবার আমি এই পিঠ দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। কয়টি হয়ে গেছে? এ পিঠ ও পিঠ দু পিঠি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নামিয়ে নিচ্ছি। দেখো, দেখেছো ঠাকুমা দারুণ লাগছে। হ্যাঁ ঠাকুমা, একটা বাটিতে দাও দেখি, একটু খেয়ে দেখি। না, একটু খেয়ে দেখো কেরম হয়েছে, দেখো খেয়ে দেখো, তারপর আমারে বলবা কেরম হয়েছে। খেতে যা হয়েছে না, নাও ঠাকুমা, তুমি যে কাঁচা একটু তেল দিয়েছিলে না, সেই তেলের একটা ফ্লেভার আছে, দারুণ লাগছে। এগুলো খেতে ভালো লাগে, আমরা এরকম করে করে খাই তো মাঝে মাঝে। বড়া খাই, বাটা খাই, এর বাটাও খাই। তুমি খালি বলো কার কাছে শিখছো রান্না? বা সত্যি বলছি, এই জিনিসটার এত সুন্দর লাগছে, গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে, খুব সুন্দর লাগছে। আপনারা করে অবশ্যই খাবেন, আমি আরেকটু খাই। দারুণ গরম গরম হয়ে যাচ্ছে তো। আজকের ভিডিও আমাদের এখানেই শেষ, আবার কালকে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।